ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই দারুণ আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর আজকের এই ব্লগে আমি তোমাদেরকে নিয়ে যাব হাওড়ার খুব ফেমাস একটা চাইনিজ রেস্টুরেন্টে, যেটা হচ্ছে বংচাও। বংচাও দুটো আছে, একটা হচ্ছে কদমতলার কাছে, যেটা হচ্ছে শুধু বংচাও, আর ওরা আর একটা খুলেছে বংচাও স্টুডিও, যেটা হচ্ছে বেলেপোলে, ঠিক ডুমুরজলা স্টেডিয়ামের উল্টো দিকেই। আর আজকে আমরা যাব বংচাও স্টুডিওতে। তো চলো পুরো ব্লগটা শেষ অবধি দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বেরোনো যাক। আমরা চলে এসেছি বংচাও স্টুডিওতে। এখানে একটা লাকি ড্র বক্স বলে কোনো একটা কিছু চলছে, তো দেখতেই পাচ্ছ। আমরা ঢুকবো এবার বংচাও রেস্টুরেন্টে। ঢুকে পড়লাম আমরা বংচাওতে। এবার ঢুকে তোমরা ভেতরটা দেখো, ভেতরটা বেশ অনেকটাই বড় স্পেস আছে, কিচেন ওয়াশরুম সবই আছে। যেটা কদমতলার প্রবলেম হচ্ছে, ওখানে ওয়াশরুমটা অ্যাটাচ নয়, ওটা বাইরে গিয়ে যেতে হয়। তো চলো তোমাদেরকে এখন আমি মেনু কার্ডটা দেখাচ্ছি, তোমরা পজ করে করে মেনুটার কি প্রাইস আছে, কোন মেনু সেটা দেখে নিও। আর এখানে আমি এখন ওয়েট করছি খাবার অর্ডার দিয়ে, যে কখন আসবে খাবারটা। তো আমরা নিয়ে নিয়েছি হচ্ছে হাফ প্লেট ফিশ ফিঙ্গার, সেটাতে পাঁচ পিস ফিশ ফিঙ্গার থাকবে, হাফ প্লেট মিক্স রাইস, আর কিনলাম হাফ প্লেট হট গার্লিক ফিশ, সেটাতেও ছ পিস থাকবে। তো খাবারের জন্য ওয়েট করছি, আসুক খাবারটা দেখি কিনা। আমার এখানে অনেকবারই খেয়েছি, আমার এখানকার খাবার খুবই ভালো লাগে। তো দেখি চলে এসেছি আজকে আমরা বংচাও স্টুডিওতে, যেটা বেলেপোলে ইন্ডোর স্টেডিয়ামের একদম অপোজিটেই। চলো খাওয়া যাক। এখানে চলে এসেছে আমাদের মেন কোর্স, হাফ প্লেট মিক্স রাইস আর হাফ প্লেট ফিশ। এই হচ্ছে স্টাফিংস, একদম ভালো পাতলা একটা লেয়ার আছে উপরে, ভেতরটা পুরো ফিশ, ভালো আমার ভালো লেগেছে। চিকেন বেশ কিছু নিতে হবে, চিকেন ভালো লাগে আমার, চিকেন ভালোবাসি, কিন্তু রাইসের চিকেন আমার ভালো লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম ডুমুরজলা স্টেডিয়ামের অপোজিটেই হচ্ছে বংচাও রেস্টুরেন্টটা। যখন তোমরা বেলেপোল থেকে নতুন রাস্তার দিকে যাবে, তখন তোমাদের লেফট হ্যান্ড সাইডে এই রেস্টুরেন্টটা পড়বে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করতে কিন্তু ভুলো না।